হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো একজন যদি ইন্টারমিডিয়েট পাশ হয় বা আলিম পাশ হয় বা ডিপ্লোমা বা যদি কেউ অনার্স হয় যে কোনো সে হাজব্যান্ড ওয়াইফের যে কোনো একজন এবং সে যদি ফাইভ পায় তাহলে মাত্র সাড়ে তিন থেকে চার লাখ টাকাই সাড়ে তিন থেকে চার লাখ টাকার একটা টিউশন ফি দিয়েই তারা যেতে পারছে কেনাডাতে এবং বাকিটা হলো মানে বিমান ভাড়া যা লাগে আর দিতে হবে না অনেক জায়গায় দেখবেন যে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা নেয় আগে এটিএম সি কিছুই দিতে হবে না বিনা পয়সায় ভিসা প্রসেসিং শুধু আইল টেস্ট করবে এখানে আগে তারপরে প্রসেসিং হবে একেবারে বিনা পয়সায় ভিসা হলে সামান্য কিছু না হলে কিছুই না